बंधुरा एक्सपोर्ट इम्पोर्ट बांग्लादेश पक्ष के मोहम्मद शफिकुल आबार नतुन आरेकटी भिडियोते आपनादेरके स्वागत जानाच्छि। बंधुरा आज के भिडियोते आमी आपनादेर सामने आरेकटा नतून विषय उपस्थापन करार चेष्टा करब जारा आमदानी व्यवसार साथे जड़ित तादेर जन्य आज के एकटा विषय एटा खुबी गुरुत्वपूर्ण বিষয়টা আপনাদের যারা আমদানি ব্যবসা করতে চান তাদের জন্য জানাটা কিন্তু খুবই জরুরি। এই বিষয়টা হলো ডিক্লেয়ার ভ্যালু কিভাবে আপনারা নির্ধারণ করবেন, কত টাকায় ডিক্লেয়ার দিবেন, একটা প্রোডাক্ট কত টাকায় ডিক্লেয়ার দিবেন, এই বিষয়টা কিন্তু জানা খুবই জরুরি। আপনি প্রোডাক্টটা নিয়ে আসলেন ডিক্লেয়ার দিয়ে, এরপরে কাস্টমসে এসে দেখলেন যে এই প্রোডাক্টের এত টাকা ট্যাক্স যে এর চেয়ে কমে হচ্ছে প্রোডাক্ট মার্কেটে সেল হয়, তো এজন্য আপনাকে ডিক্লেয়ার ভ্যালুটা আগে জানতে হবে যে এই প্রোডাক্টটা আদতে কত টাকায় ডিক্লেয়ার দিলে আপনি এই প্রোডাক্টটা থেকে বিজনেস করতে পারবেন। এই ডিক্লেয়ার ভ্যালুটা জানার জন্য আপনাদেরকে প্রথমেই শরণাপন্ন হতে হবে একজন ভালো সিএনএফের, এবং আপনারা জানেন যে আমরা সিএনএফ সার্ভিসগুলো দিয়ে থাকি ঢাকা এয়ারপোর্টে, চিটাগাং ফোর্টে এবং আইসিডি কমলাপুরে, বেনাপোলে, এগুলোতে সিএনএফের সার্ভিস দিয়ে থাকি। যাই হোক, এখন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো বিশ্বস্ত সিএনএফ থাকে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে যেটা করবেন যে আপনারা এই এই যে সিএনএফের যে সার্ভিসগুলো এর থেকে আপনারা আপনাদের প্রোডাক্টটা আসলে কত দামে ডিক্লেয়ার হবে, ডিক্লেয়ার ভ্যালুটা কিভাবে হবে এই বিষয়টা আপনারা জেনে নেবেন। ডিক্লেয়ার ভ্যালুটা আপনি জানবেন এইভাবে যে আপনার একটা প্রোডাক্ট, সাপোজ আপনি মেশিনারি আইটেম ইম্পোর্ট করবেন, হ্যাঁ, তো আমরা যেটা যেটা হয় যে আমি আমার এক কাস্টমার ছিল, উনি পেপার কাপ মেশিনের মেশিন নিয়ে আসতেছিল, তো উনি প্রথমে ডিক্লেয়ার করলো যে সেটা $14,000, কিন্তু আমাকে যখন ফোন করে বললো যে ভাই আমি একটা মেশিন আনতেছি ১৫০০ কেজি, সেই মেশিনটা $14,000 ডিক্লেয়ার ভ্যালু আমার, তো আমি বললাম যে না, ডিক্লেয়ার ভ্যালুটা হবে আপনার এত যে আপনার মেশিনের ওয়েট হচ্ছে ১৫০০ কেজি, কাস্টম অ্যাসেসমেন্ট করবে প্রতি কেজি ২.৮ ভ্যালু ধরে, তা আপনি ২.৮ হচ্ছে আপনি ডিক্লার প্রতি কেজি হিসাব করে ডিক্লার করবেন, ৩,০০০ ৩,০০০ বা ৪,০০০ অ্যারাউন্ড এটা হচ্ছে আপনি ডিক্লার করবেন। এবং এই ডিক্লার করার পরে আপনাকে এটার উপরে হচ্ছে কাস্টমস অ্যাসেসমেন্ট করবে। এখন আপনি চাইলে ২.৮ ডিক্লার করতে পারেন, অথবা আপনি এর চেয়ে কমাতে পারেন, ধরুন আপনি হচ্ছে এক্স্যাক্টলি ২.৮ ডিক্লেয়ার না করে আপনি ২.৮ ডিক্লেয়ার করলেন, ১৫০০ কেজি একটা মেশিনের জন্য আপনি ৩,০০০ হচ্ছে আপনি হচ্ছে ডিক্লেয়ার করলেন, যে প্রোডাক্টের ভ্যালু ৩,০০০ ধরে আপনি ডিক্লেয়ার করলেন, এটা আপনি করতে পারেন। তো ডিক্লেয়ার ভ্যালুটা নির্ধারণ করার জন্য আপনাকে প্রথমে সিএনএফের সাথে কথা বলে সিএনএফ থেকে হচ্ছে একটা ডাটা শিট নিতে হবে, আপনার স্পেসিফিক প্রোডাক্টটা একটা ডাটা শিট নিতে হবে, সে আপনার ওই প্রোডাক্টের একটা ডাটা শিট বের করে দেবে এবং এজন্য তাকে পে করতে হবে। এটা যারা করেন, যে সবাই চিন্তা করেন যে একদম সব কিছু ইজিলি হয়ে যায়, আসলে এই ব্যাপারটা ইজিলি নয়। কাস্টমসে আপনি একটা কথা বলতে গেলেও আপনার সেখানে টাকা দিতে হবে, আপনি একটা একটা সামান্য একটা কাগজ নিতে গেলেও সেখানে টাকা দিতে হবে, তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন যে সিএনএফের মাধ্যমে এই কাজগুলো করানোর ক্ষেত্রে আপনারা তাদেরকে তাদের ফিটা আপনারা দিয়ে দিবেন। এরপরে আপনারা শুধুমাত্র সেই যে ডাটা শিট রয়েছে সেখান থেকেই নয়, আপনাদেরকে আরেকটা বিষয় দেখে আপনারা এই বইটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে ট্যারিফ বই, এটা ৫-৬০০ টাকা নেবে আপনাদের থেকে। এখানে এই ট্যারিফ বইয়ের মধ্যে হচ্ছে লেখা থাকবে যে এটার ডিক্লেয়ার ভ্যালুটা কীরকম হবে, ধরুন আমার এখানে আমরা এই যে আয়রন আয়রন অর স্টিল, হ্যাঁ এখানে আয়রন অর স্টিল আপনারা দেখতে পাচ্ছেন না, তো এখানে দেখবেন যে একটা ডিক্লেয়ার ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে ৩০০ ডলার পার মেট্রিক টন, হ্যাঁ আপনার ডিক্লেয়ার ভ্যালুটা হবে ৩০০ ডলার পার মেট্রিক টন। এটা বুঝতে পারতেছেন আপনারা যে আপনি এই প্রোডাক্টটা, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, অর্থাৎ মিনিমাম ৩০০ ডলার পার মেট্রিক টনে আপনার প্রোডাক্টটা অ্যাসেসমেন্ট হবে। তো আপনি যদি ৬০০ ডলারও দেন সেক্ষেত্রে কিন্তু আর কমাতে পারবেন না, আপনি একবার ডিক্লেয়ার ভ্যালু বেশি দিয়ে ফেললে সেটা কমাতে পারবেন না, আপনি সেটাকে ৩০০ ডলারের মধ্যে যদি ডিক্লেয়ার দেন সরকার হয়তো ৩০০ ডলারের মধ্যে অ্যাসেসমেন্ট করবে অথবা সামান্য কিছু বাড়াবে। এরপরে আপনি যদি বলেন যে না আমি ১০০ ডলার ডিক্লেয়ার দিব, ১০০ ডলার ডিক্লেয়ার দিলেও কিন্তু ৩০০ ডলার হচ্ছে মিনিমাম ভ্যালু,
হ্যাঁ ডিক্লেয়ার ভ্যালু। এই ডাটাগুলো হচ্ছে তারা বিভিন্ন ডাটা শিট থেকে তারা কাস্টমের ডাটা থেকে কালেক্ট করে, কারণ বইগুলো যেহেতু তারা খুব দাম দিয়ে বিক্রি করতেছে সেহেতু এই বইগুলোতে তারা হচ্ছে এই ডাটাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এরপর হচ্ছে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করেছে। তো আপনারা এই বই থেকে কিন্তু আপনারা ডিক্লেয়ার ভ্যালুটা জানতে পারবেন যে কত দামে ডিক্লেয়ার করবেন। হ্যাঁ, যদি আপনি আউলা ঝাউলা ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনি প্রোডাক্টটা বাংলাদেশে এনে দেখবেন যে আপনার চেয়েও কমেও কিন্তু এই প্রোডাক্টটা সেল হচ্ছে, বা আপনি ক্যালকুলেশন করে পারবেন না যে কীভাবে এত কমে সেল করে। এখন যে লোকটাকে আমি যে লোকটা $4,000 প্রোডাক্টটা নিয়ে আস ১৫০০ কেজি প্রোডাক্ট সেটা $3,000 ডিক্লেয়ার দিল, তার মাত্র ৫১,০০০ টাকা ডিউটি আসছে। কিন্তু আপনার যদি আপনারা এই প্রোডাক্টটা যদি সে $16,000 ডিক্লেয়ার করতো তাহলে তার ডিউটি কিন্তু ২-৩ লক্ষ টাকা চলে আসতো। তো সে বাজারে কম্পিটিশন দিতে পারবে না। এখানে অবৈধ কিছু নেই, আপনি সরকার যেটা হচ্ছে আপনাকে বলতেছে যে তুমি মেশিনে ২.৮ করে প্রতি কেজিতে তুমি আমাকে হচ্ছে আমাকে ট্যাক্স দিবে, তা আপনি হচ্ছে সরকার যেটা বলছে সেই অনুযায়ী কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন। যদি সেটা দেন সেটা কোনো অপরাধ নয়, আপনার সেটা আন্ডার ইনভয়েস বা এরকম কোনো অপরাধের মধ্যে পড়ে না, সেটা আপনার লিগালিভাবে আপনি করতেছেন। কিন্তু আপনারা যদি ডিক্লেয়ার ভ্যালু যদি হাই করে দেন, আপনি ১,০০০ ডলার দিয়ে একটা প্রোডাক্টের আপনার হচ্ছে সেটাকে যদি অ্যাসেসমেন্ট ভ্যালু ১,০০০ ডলার হয় সেটা আপনি ২,০০০ ডলারে যদি ডিক্লেয়ার দিয়ে নিয়ে আসেন, এরপরে যদি সিএনএফের কাছে এসে বলেন যে ভাইয়া আমি তো আসলে ভুলে এই কাজটা করে ফেলেছি, যে আমি ভুলে দিয়ে ফেলছি এই আমার আসলে প্রোডাক্টের ভ্যালু কম, তাহলে কিন্তু হবে না, আপনি ডিক্লেয়ার ভ্যালু আর কমাতে পারবেন না। হ্যাঁ, ডিক্লেয়ার ভ্যালু কোনো সিএনএফের পক্ষে কমানো সম্ভব না। যেই ডিক্লেয়ার ভ্যালুটা আপনারা দিবেন সেম ডিক্লেয়ার ভ্যালুতে অবশ্যই অ্যাসেসমেন্ট হতে হবে। কম যদি হয় ডিক্লেয়ার ভ্যালু সেটা বাড়াবে কাস্টমস, কিন্তু বেশি দিলে সেটা কিন্তু কমাবে না কাস্টমস, বরং সে আপনাকে কাস্টমস থেকে বলবে যে আপনি কেন যেই প্রোডাক্টটার দাম ১০ ডলার সেটা কেন আপনি ১০০ ডলার দিয়ে নিয়ে আসলেন। অবশ্যই আপনি মানি ল্যান্ডারিং করেছেন, এর মাধ্যমে আপনি টাকা বিদেশে পাচার করেছেন, আপনারা তো ট্যাক্স দিবেনই, উপরন্তু আরও ঝামেলার মধ্যে আপনারা পড়বেন। সুতরাং এই এই যে ডিক্লেয়ার ভ্যালুটা কত ডিক্লেয়ার ভ্যালু করবেন এটা আপনি চাইলে একজন ভালো ইম্পোর্টারের সাথে কথা বলতে পারেন, অথবা আপনাকে যেই ফোর্টে আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন সেই ফোর্টের কোনো ভালো সিএনএফের সাথে কথা বলতে হবে যারা জানে এই বিষয়টা, যে বা যে আপনাকে একটা সহজ একটা পরামর্শ দিতে পারবে। এই ধরনের সিএনএফের সাথে আপনি কথা বলবেন যে আমাকে আপনি বলুন যে ডিক্লেয়ার ভ্যালুটা আমি কত করে দিব। এরপরে আপনার একটা এস্টিমেট ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। অনেকে আমাকে বলেন যে ভাই আমি একটা এস্টিমেট ট্যাক্স ক্যালকুলেশন চাচ্ছি যে এই প্রোডাক্টটা কত আসতে পারে, তখন যেটা করি যে আমরা হচ্ছে ডিক্লেয়ার ভ্যালুটা অর্থাৎ কাস্টমসের অ্যাসেসমেন্ট ভ্যালুটা দেখি যে কত অ্যাসেসমেন্ট ভ্যালু হতে পারে, এরপরে আমরা কাস্টমারকে বলি যে আপনি এই প্রোডাক্টটা এত টাকা দিয়ে নিয়ে আসবেন ডিক্লারেশন দিয়ে। নিয়ে আসলে হচ্ছে আমরা তার যেই 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 ভ্যালুটা আমরা বললাম সেই ভ্যালুর উপরে আমরা হচ্ছে একটা এস্টিমেট তাকে একটা ট্যাক্স বলে দিতে পারি যে কীরকম ট্যাক্স আসতে পারে। তো এই হচ্ছে কত ডিক্লেয়ার ভ্যালু দিবেন আপনার প্রোডাক্টের এবং কীভাবে ডিক্লেয়ার ভ্যালুটা কোথায় পাবেন, এই ডিক্লেয়ার ভ্যালু কে দিবে আপনাকে ডিক্লেয়ার ভ্যালুটা, এটা নিয়ে কথা বললাম। আপনারা ভিডিও যদি ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সিএনএফ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা সিএনএফ নিয়ে আপনাদের সেবার প্রয়োজন হলে আমাদের যে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন। তো অবশ্যই আমদানি রপ্তানি লাইসেন্স এবং সব কিছু সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলার পরে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করেন, তো আমি
চেষ্টা করি যে সবার সাথে সময় দেওয়ার জন্য, কিন্তু আপনারা যদি প্রাথমিক কাজগুলোর ব্যাপারে আমারে বারবার জিজ্ঞাসা করেন সেটা আমার জন্য খুব কষ্ট হয় যে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। সেজন্য আপনাদেরকে বলি যে আপনারা প্রাথমিক কাজগুলো আমার ভিডিও দেখে জেনে নেবেন অথবা আশেপাশে থেকে জেনে নেবেন। এরপরে যখন আপনারা ফাইনালি বসবেন যে না আমরা এই মালটা আনতেছি, আমাকে ফাইনালি একটা পিআই দেওয়ার দিবেন এবং সেটা আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব কীরকম ডিক্লার ভ্যালু দিবেন এবং কোন ডিক্লার ভ্যালুতে আপনার প্রোডাক্টটা অ্যাসেসমেন্ট হতে পারে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।